হ্যালো জিএসএম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা সবসময় আপনারা আমার কাছে কল ফোন করে থাকেন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ভিডিও আপনাদের কল ফোনের প্রেক্ষিত হয়ে থাকে। বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমার কাছে একটি রিকোয়েস্ট আসছিল যে আমরা ওয়ারিওআইসি নিয়ে অনেক সময় অনেক ধরনের প্রবলেম পড়ে থাকি, যে মোবাইলটিতে এই মুহূর্তে গান বাজতেছে না, অথবা মোবাইলটি ধরে লাউড স্পিকার হচ্ছে না, অথবা কথা আসতেছে না, ইত্যাদি ইত্যাদি ধরনের অনেক ধরনের প্রবলেম আমরা পড়ে থাকি। তো এই সমস্যাগুলো আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ শেষ করতে পারি সেই ভিডিও টিউটোরিয়ালের সঙ্গে আছে বরাবর মধ্যে আমি সানি। আর যারা এখন বলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, প্লিজ হিজ দ্য সাবস্ক্রাইব বাটন। ওকে বন্ধুরা, সরাসরি ক্যামেরার পর্দায় চলে আসলাম। আর আজকের ভিডিও থাম্বনেল এবং ডিসক্রিপশন টাইটেল দেখি বুঝে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আলোচনা করব অডিও সেকশন। অডিও সেকশনের সাথে যে যে সেকশন জড়িত আছে দেখতে পাচ্ছেন, ইয়ার স্পিকার, মাউথ স্পিকার, রিঙ্গার স্পিকার। অনেক সময় কাস্টমার এসে বলে থাকে যে আমাদের মোবাইলটিতে গান বাজতেছে না, অথবা কথা লাউড হচ্ছে না, অথবা অনেকে বলে থাকে যে কথা শুনতে পারতেছে না, আমার কথা সে শোনে, আমার কথাটি যাচ্ছে না, বাট তারটা আমি শুনতেছি। গাইস, এ ধরনের প্রবলেম কেন হয়ে থাকে এবং এই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি সেই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আর একবার হাজির হয়ে গেলাম। আর সামনে ভিডিও টিউটোরিয়াল হবে ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে ভিডিও টিউটোরিয়াল আসবে। এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট, এই প্রিন্টগুলো ডিসপ্লের যে প্রিন্টগুলো, এই প্রিন্টগুলো মিসিং হয়ে গেলে আমরা কীভাবে আনবো, অ্যাকচুয়ালি এ ব্যাপারে আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল। সো সামনের এই ধরনের ভিডিও টিউটোরিয়াল আমি ইউটিউব চ্যানেল আপলোড করবো, এই জন্য আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। আজকে আলোচনা করবো অডিও সেকশন, অডিও সেকশনে কী কী ধরনের প্রবলেম হয়, আমরা কীভাবে সেই প্রবলেমগুলো সলভ করতে পারি। অনেক সময় তো প্রথমত এ ধরনের যদি প্রবলেম আসে তো সেক্ষেত্রে আমাদের এটাকে মেপে নিতে হবে যে এখানের এই যে কানেক্টিভিটি আছে যেখানে আমরা স্পিকারটা দিই সেটা ঠিক আছে কি না। আর এর আগে মাপতে হবে আমাদের এই স্পিকারটা ঠিক আছে কি না। স্পিকার মাপার ক্ষেত্রে আমরা এখানে বাজার মোডে নিয়ে যাব। বাজার মোডে নিয়ে যাওয়ার পর আমরা স্পিকারের দুইটা মাথায় ধরবো, এখান থেকে খুলে ডিলেট করে তারপর ধরবো। ধরার পরে যদি এখানে কন্টিনিউটি হয় এবং এখানে যদি হালকা হালকা সাউন্ড হয়, দেখবেন যে হালকা হালকা কানের কাছে নিয়ে দেখবেন যে হালকা হালকা সাউন্ড হয়, তো সেক্ষেত্রে আমরা বুঝবো যে এই স্পিকারটা আমার ভালো আছে। এটাও একইভাবে, আর এটাই কিছু মান দেখাবে। তো আমরা যদি দেখি যে স্পিকার ভালো, তো সেক্ষেত্রে আমাদের পরের স্টেপ, যেটা পরের স্টেপ হচ্ছে এটাকে মাপতে হবে। আমরা যদি এখানে ধরে এটাকে মাপতে চাই, আজকে বেসিক্যালি শেখাবো এটা, আর এটা একই সিস্টেম, জাস্ট এটা যদি আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি তো সেক্ষেত্রে এগুলো আপনারাই করে নিতে পারবেন। আর এর আগেও মাউথ স্পিকার নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল আমি করেছি, যদি মিস্টেক করে থাকেন তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চলে যান, সেখান থেকে দেখে আসবেন। তো এটাকে আমরা মাপবো। এটা মাপার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটা বডির সাথে রাখতে হবে গ্রাউন্ড, তারপর এখানে রাখতে হবে। এখানে রাখার পর 250 অথবা 300 থেকে 800 মতো এখানে মান দেখাবে, এখানে মান দেখাবে, মানে আমাদের মাল্টিমিটার মান দেখাবে, 250, 300 অথবা 800 এর ভিতরে থাকবে। আবার এইটা সেম থাকবে, এটা যত থাকবে এটাও ততই থাকবে, ঠিক আছে? আমি দেখাবো এই যে, এই জন্য মাদারবোর্ড নিয়ে আসি, এগুলো দেখাবো। তো আমি প্রথমেই একটা দেখিয়ে নিচ্ছি। ভিডিওটি কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন, ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম যত আসবে সব কিছু সলভ করতে পারবেন। আর অনেকেই একটা কথা বলে থাকে যে আমি এগুলো ধারা, মানে অনেক ওল্ড ভার্সনের মোবাইল ধারা দেখাচ্ছি, আমি কেন নিউ ভার্সন স্যামসাং গ্যালাক্সি অথবা সনি রেক্সন এ ধরনের বা অ্যাপোলো যেই সেটগুলো আছে এই সেট ধারা আমি কেন দেখাচ্ছি না। একটা কথা শুনে রাখেন, আমরা যদি ক খ শিখি, ধরুন এখানে একটি ক খর বই রাখলাম আর এখানে একটি অনার্সের বই রাখলাম, এখন আপনি কোনটাকে সাপোর্ট করবেন বেশি? আপনার হয়তো এটাকে সাপোর্ট করবেন বেশি, বাট আমি এটাকে সাপোর্ট করবো বেশি, কারণ আমরা যদি কখটাই না শিখতাম তাহলে আমরা এটাকে বা কীভাবেই পড়বো আমরা যদি কখটাই না জানি? তো সেক্ষেত্রে কখর মানটা আমি বেশি দিব। তো এক্ষেত্রে আমি বলবো যে এই সেকশনগুলো যদি আমরা জানি, এটা যদি আমরা জানি, এই মোবাইল থেকে যদি প্রবলেমটা সলভ করতে পারি, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে ডায়াগ্রামটা একই, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে। এখানে এমন না যে এখানে অডিও আইসি থেকে লাইনটা নেওয়া হয়েছে আর এখান উন্নত মানের যে সেটগুলো ওই সেটের ক্ষেত্রে যে পাওয়ার আইসি থেকে নেওয়া হবে তা কিন্তু না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সেটে একটাই আইসি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে ওই আইসিটার ভিতরে অডিও আইসি সেকশনটা আলাদা করে দেওয়া হয়, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। তো অবশ্যই আমরা যদি এগুলো পারি, এই সেকশনগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেটের ক্ষেত্রে একই রকম হতে পারে, যে এখানে আমি ক্যাপাসিটার চারটা করে দিয়েছি, অন্য অন্য সেটের ক্ষেত্রে ক্যাপাসিটার সরি রেজিস্ট্যান্স দুইটা ইউজ করতে পারে, একটা ইউজ করতে পারে, ছয়টা ইউজ করতে পারবে। এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই ডায়াগ্রামটা এঁকেছি। তো আমি প্রথমেই একটি নোকিয়ার মাদারবোর্ড নিচ্ছি, এখানে অবশ্যই বাজার মোড় থাকবে। বাজার মোড় থাকার পর এই যে দেখতে পাচ্ছেন দুইটা, এই দুইটাই হচ্ছে এই দুইটা। তো আমি প্রথমে একটি গ্রাউন্ডে রেখে দিলাম, এখন আমরা এখানে দিব, এখানে মানে এখানে দিব। এখানে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন 292 মানে 300 মতো, তো সেক্ষেত্রে আমরা বুঝলাম ঠিক আছে এটা। তো এটাকে দেই, এটাকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম সেম আছে, তো অনেক ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে। তো এভাবে যদি হয় তো সেক্ষেত্রে আমরা নর্মালি বুঝে নিলাম যে আমাদের এই সেকশনটি এই মুহূর্তে ঠিক আছে। এখন ধরুন এই সেকশনটি
একটাতে আছে না, ধরুন যখন কাস্টমার মোবাইল নিয়ে আসবে তখন তো আমরা এটাকে চেক করব। চেক করার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটাই মান দেখতে পাচ্ছি, কিন্তু অন্যটায় যদি মান না দেখি, আমি আরেকটা মাদারবোর্ড নিয়ে আপনাকে দেখাচ্ছি। ওকে, এই মাদারবোর্ডটা নিলাম। এই মাদারবোর্ডটা নেওয়ার পর দেখুন আমরা একটি গ্রাউন্ডে রাখলাম, এখানে একটি গ্রাউন্ডে রাখলাম। গ্রাউন্ডে রাখার পর এখানে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন মান পাচ্ছি না, বাট এখানে কিছুর একটা মান পাচ্ছি, একটাই মান পাচ্ছি, একটাই মান পাচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 600 দেখতে পাচ্ছেন, 800 নিচে আছে কিন্তু। তো এখানে মান পেলাম কিন্তু এখানে পেলাম না, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন সাউন্ড হবে না, এই মোবাইলটিতে সাউন্ড হবে না, মানে আমরা এখানে একটাই মান পাচ্ছি, অন্যটাই মান পাচ্ছি না। এখন এই মানটা পাচ্ছি না, এই মানটা আমরা কীভাবে আনবো, এটাকে কীভাবে খুঁজে আনবো? ঠিক আছে, এখন আমরা যেটা করব, ধরুন আমরা এটাই মান পেলাম, এটাই মান পেলাম, ভালো করে বোঝার চেষ্টা করুন, একটু যদি বুঝে ফেলেন তো সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু আর হবে না। এটাই মান পেলাম কিন্তু এটাই মান পেলাম না। এখন এটা যেহেতু মান পেলাম না, এখানে একটা রাখবো, এখানে একটা রাখার পর আমরা আশেপাশে, মানে এটার আশেপাশে যেই ক্যাপাসিটার রেজিস্ট্যান্স আছে ওগুলোর সাথে আমরা এভাবে করে কানেক্ট করবো। এভাবে কানেক্ট করতে করতে দেখবেন যে এখানে বিট পেলাম আমরা, এখানে দেওয়ার পরে হঠাৎ করে বিট চলে আসলো। এখানে বিট, আমরা জানি রেজিস্ট্যান্সের এখানেও বিট হবে, এখানেও বিট হবে, এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, তবুও অনেকে বুঝে না, যার কারণে আমি আবার বলে দিচ্ছি। এখানে বিট পেলাম, বিট পাওয়ার পরে এখানেও বিট পেলাম, তার মানে বুঝলাম আমাদের রেজিস্ট্যান্সটি ভালো আছে, আর রেজিস্ট্যান্সের কিন্তু দুই মাথায় বিট হবে। তারপর এভাবে করতে করতে এখানে আসলাম, এখানে বিট পেলাম কিন্তু এখানে আর বিট পেলাম না, রেজিস্ট্যান্সের বেলায় এখানে বিট পেলাম, এখানে বিট পেলাম না। তো সেক্ষেত্রে আমরা নর্মালি বুঝে নিলাম যে আমাদের রেজিস্ট্যান্সটি খারাপ হয়েছে। খারাপ হওয়ার কারণে এই অডিও সেকশন থেকে যেই সিগন্যালটি আসতেছে এখানে, সেই সিগন্যালটি এখন আসতে পারতেছে না, কারণ আমাদের এখানে রেজিস্ট্যান্স খারাপ। তো আমরা এখন যেটা করতে পারি, এখান থেকে এটাকে তুলে দিতে পারি, তুলে দেওয়ার পর এখানে একটি জাম্পার করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এখন এখানেও মান পাবো, এখানেও মান পাবো। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আমি একটু জুম করে নিচ্ছি, যেহেতু আমরা দেখেছি যে এটা একটার ভিতরে মান আছে, এখানে মান পাচ্ছি কিন্তু অপরটায় মান পাচ্ছি না, আমি যেভাবে করে এখানে বলেছিলাম। তো বোঝানোর স্বার্থে আমি ক্যামেরাটাকে একটু জুম করে দিচ্ছি। ওকে, তো দেখুন আমি একটি গ্রাউন্ডে রাখলাম, একটি গ্রাউন্ডে রাখলাম, গ্রাউন্ডে রাখার পরে আমি এখানে মান পাচ্ছি, এখানে পেলাম না। এখন এখানে আমি একটা রাখবো, এখানে রাখবো, রাখার পরে আমি এখানে দেখবো আশেপাশে কোথাও, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কন্টিনিউটি হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যাপাসিটার ছিল, এখানে একটা ক্যাপাসিটার ছিল, হয়তো উঠে ফেলছে বা উঠে গেছে কোনোভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউটি হচ্ছে, আমি জানি না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু আবার শোনাচ্ছি, দেখতে পাচ্ছেন কন্টিনিউটি হচ্ছে। তো এখানে যেহেতু কন্টিনিউটি হচ্ছে, তার মানে বুঝতে হবে এই ক্যাপাসিটারটি এদিক এরকম অথবা এরকম ছিল। এখন এটা আমরা বুঝবো কীভাবে, এখন পাশেরটাই নিব, পাশেরটা নেওয়ার পর দেখবো যে পাশেরটার সাথে কোনটার সাথে কন্টিনিউটি হয়। এখানে কন্টিনিউটি হচ্ছে, ঠিক আছে, এখানে কন্টিনিউটি হচ্ছে, তার মানে এটা এদিকলে একটা ক্যাপাসিটার ছিল। এখন এই যে দেখতে পাচ্ছেন দুইটা যে জাম্পার দেখতে পাচ্ছেন, এখানে দুইটা জাম্পার, এই দুইটা জাম্পার, এখানে যদি এই দুইটা লাইন এইটা আর এটা যদি এক করে দিই, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। আমি অন্য একটি মাদারবোর্ড নিয়ে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে অনেক আগের একটি মাদারবোর্ড, আমি বোঝানোর সাথে এটাকে নিয়ে আসলাম। ওকে, একটি গ্রাউন্ডে রাখলাম, অন্যটি এখানে দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মান দেখাচ্ছে না, আবার এখানে দিলাম কোনো মান দেখাচ্ছে না, তার মানে আমরা বুঝলাম যে আমাদের দুইটি লাইনই কিন্তু মিসিং আছে, দুইটি লাইনই মিসিং আছে। তো সেক্ষেত্রে এখন আমরা দুইটি লাইনই এখানে বের করতে হবে। তো প্রথমত এটা বের করব, এটা বের করার পর দেখবো যে আশেপাশে কোথাও কন্টিনিউটি হচ্ছে কি না। ওকে, এখানে দেখতে পাচ্ছি কিছু হয়তো বা ছিল, দেখতে পাচ্ছেন কন্টিনিউটি হচ্ছে, কিন্তু কন্টিনিউটি হচ্ছে, আমরা কন্টিনিউটি যেহেতু পেয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপাসিটার আমরা দেখলেই বুঝতে পারতেছি যে এখানে ক্যাপাসিটার ছিল। তো এখান থেকে এখানে জাম্পার এনে দিলেই হবে, হ্যাঁ, এখান থেকে এখানে জাম্পার দিয়ে এনে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এখানে 700 মতো মান দেখাচ্ছে, মানে অপরটায়, তার মানে এখান থেকে এই যে লাইনটা, এখান থেকে এই ক্যাপাসিটারটা উঠে গেছে, সরাসরি এই ক্যাপাসিটারটা জাস্ট উঠে গেছে, এটার ক্ষেত্রে ক্যাপাসিটারটা উঠে গেছে। তো আমরা যদি এখন এখান থেকে লাইন দিয়ে দিই, তো সেক্ষেত্রে এখানে আমরা লাইন পেয়ে যাব। তো পরেরটাও সেমভাবে, পরেরটা দেখি কোথায় লাইন পাওয়া যায়, দেখতে পাচ্ছেন পাশাপাশি পেয়েছি। তো সেক্ষেত্রে দেখি আমাদের এখানে মান দেখাচ্ছে কত। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এইটা এদিকে এদিকে জাম্পার হবে, এদিকে এই থেকে এখানে জাম্পার হবে, আর এই থেকে এখানে জাম্পার হবে, যদি জাম্পারটা দিয়ে দিই, তো সেক্ষেত্রে এখানে আমার লাইনটা এসে যাবে, আমাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি সব সমস্যাগুলোই একই রকম,
আমরা এভাবেও মানে এখানে প্রথমে দেখবো যে মান আছে কিনা। মান থাকলে অনেক সময় দেখা যায় যে এই ক্যাপাসিটার মিসিং হয়ে যায়। ক্যাপাসিটার মিসিং হওয়ার এগুলো মিসিং হলে অ্যাকচুয়ালি কোনো ফ্যাক্ট না, বাট এখানে রেজিস্ট্যান্সের যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা বেশি ফেস করতে হয়। আর অনেক সময় দেখা যায় যে ফিল্টারিং করার জন্য যে ক্যাপাসিটারগুলো দেওয়া হয় এই ক্যাপাসিটার যদি মিসিং হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে এই সাউন্ড কমে যায়, মাইকের সাউন্ড কমে যায়। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখি, এটাকে একটা গ্রাউন্ডে রাখলাম, দেখতে পাচ্ছেন মান দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন 827-এর মতো মান দেখাচ্ছে, 801। ওকে, একটু বেশি দেখাচ্ছে, কারণ হচ্ছে এই মোবাইলটি এই মুহূর্তে শর্ট আছে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন একদিকে মান দেখালো আর অন্যদিকেও মান দেখালো, দেখতে পাচ্ছেন দুই দিকে মান দেখাচ্ছে, তার মানে আমরা বুঝলাম মোবাইলটি শর্ট আছে। শর্ট থাকার কারণে এখানেও মানটা একটু বাড়িয়ে দেখিয়েছে। এখন আমরা এখানে যদি লাইন মিসিং থাকতো তো সেক্ষেত্রে আমরা খুঁজতাম যে কোথায় কন্টিনিউটি হচ্ছে, কন্টিনিউটি হতে হবে কিন্তু মান দেখালে হবে না। অনেক সময় কিন্তু মান দেখাতে পারে কোনো কম্পোনেন্টের সাথে, মান হচ্ছে না, তার মানে এই প্রান্তে দেখতে পাচ্ছেন কিছু ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। অবশ্যই আমি দৃঢ় বিশ্বাস যে এই এই প্রান্তেই কোনো ক্যাপাসিটারের সাথে এটা যুক্ত হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পারে একটা ক্যাপাসিটার পেয়েছে এই ক্যাপাসিটার। এখন যদি এখান থেকে মিসিং থাকতো তো এখান থেকে জাম্পার করে দিলেই হতো, এখান থেকে যেই ক্যাপাসিটারটা ইউজ করা হয়েছে এই ক্যাপাসিটারটা আমি জাম্পার করে দিলেই হতো। দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা ছিল, এখানে ক্যাপাসিটার ছিল কিন্তু ক্যাপাসিটার এখন বর্তমানে নেই, ক্যাপাসিটার উঠিয়ে ফেলা হয়েছে, তো এখান থেকে আমি কিন্তু জাম্পার করে দিলেই হয়ে যায়। তো বন্ধুরা প্রত্যেকটা সমস্যা এরকম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা যদি এভাবে করে খুঁজি, যেই এভাবে করে যদি খুঁজতে থাকি, খোঁজার পর যদি আমি দেখি যে প্রত্যেকটা ক্যাপাসিটার এখানেও লাইন আছে, এখানেও লাইন আছে, এখানেও লাইন আছে, এখানেও লাইন আছে, আর কোনো ক্যাপাসিটার পাচ্ছি না, যতগুলো ক্যাপাসিটার আমরা পেয়েছি সবগুলোর সাথে এখানেও এখানেও লাইন পাচ্ছি, মানে এপারও লাইন পাচ্ছি, এপারও লাইন পাচ্ছি, এভাবে যদি সবগুলো পাই তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে আমাদের অডিও সেকশন, অডিও আইসি যেটা থাকবে, অডিও আইসি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে অডিও আইসি আমাদের ড্যামেজ হয়ে গেছে, অডিও আইসি চেঞ্জ করা ছাড়া তা আমাদের আর বিকল্প আর কোনো পদ্ধতি নেই। তো বন্ধুরা যেই ট্রিক্সটা এতক্ষণ ধরে দেখালাম এই ট্রিক্সটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেটের ক্ষেত্রে, প্রত্যেকটা মাদারবোর্ডের ক্ষেত্রে, প্রত্যেকটা সেকশনের জন্য, যদি হয় এটা ইয়ার স্পিকার অথবা মাউথ স্পিকার অথবা রিংয়ের স্পিকার, তো প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমরা এভাবে অ্যাপ্লাই গ্রহণ করে কাজ করি তো সেক্ষেত্রে আমাদের সেই প্রবলেমটি খুব অল্প সময়ের ভিতরে আমরা সলভ করে নিতে পারি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। হাফেজ।